তো এই হচ্ছে আমাদের ছোট বাবু আয়ান, এখানেও শুটিং করতে চলে এসেছে, আশা করি ভবিষ্যতে হিরো হবে। কি রে, হিরো হবি তো? হিরো হবি তো? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্লগ। আজকে আমরা চলে এসেছি আমার যে পিছন দিকে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির কথা না বললেই আপনারা বুঝে গেছেন এই বাড়িটি কোথাকার। তবে আমি বলে দিই, এটি হচ্ছে রাজবাড়ি, একটি রাজা থাকত। এটি আমাদের ঐতিহাসিক একটা ঐতিহাসিকময় একটা বাড়ি, প্রায় 200 বছর প্রাচীন এই বাড়িটি, রাজবাড়ি। এখানে রাজা থাকত প্রাচীনকালে, এখন তো রাজার সময় নয়, তাই এই বাড়িটি স্মৃতি হিসাবে থেকে গেছে। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরো রাজবাড়ির ভিউটা দেখাবো। এদিকে দেখ, হ্যাঁ কিছু বলবি? তুই কটা ভিডিও করেছিস বল, ক্যামেরার সামনে বল, কটা ভিডিও করেছিস? কটা? 5টা ভিডিও বানিয়েছিস? টোটাল ভিডিও কটা হয়েছে তোর? তো এই হচ্ছে আমাদের ছোট বাবু আয়ান, এখানেও শুটিং করতে চলে এসেছে, আপনারা দেখতে পাবেন ইউটিউবের মধ্যে। খুব বদমাস, দেখো কেমন করছে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, এই আমার ছোট বাবু আয়ানটাও খুব ঘুরতে ভালোবাসে। বলতো এটা কোথায় এসেছিস? যা, ভুলে গেছি ও। রাজবাড়ি। আই দেখ, বলে দিতে পেরেছে, এটা রাজবাড়িতে এসেছে, আমি ভাবলাম ভুলেই গেছে। আচ্ছা, এখানে শুটিং করবি তো? তো ভালো একটা জায়গা, সুন্দর। এর পিছন দিকে এখানে কিন্তু মাছ আছে, পুকুরের মতো অনেক সুন্দর সুন্দর এখানে মাছ দেখা যায়। রাজবাড়িটি প্রায় 200 বছর প্রাচীন ঐতিহ্যময় একটি রাজবাড়ি, এখানে রাজা থাকতো, এখন তো থাকছে না, তার স্মৃতি রেখে গেছেন এই বাড়িটুকু। আর বাড়ির পাশে থাকা সত্ত্বেও এই বাড়িটির দর্শন করা হয়নি, পাশেই বাড়ি 3 কিলোমিটার দূরে। আজকে প্রথম এই রাজবাড়ি গেটে ভিজিট করলাম, খুব ভালো লাগলো। সাথে আছে আমার আয়ান, ছোট্ট হিরো, এখন সে অ্যালবাম তৈরি করছে, ছোট ছোট ভিডিও বানাচ্ছে। সে দুটো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছে, ইউটিউবে আপলোডও হয়েছে, আপনারা চাইলে এই আয়ানের ভিডিও আপনারা আমার এই ইউটিউবের মধ্যে দেখতে পারেন। তো খুব সুন্দর অ্যাক্টিং করে, আশা করি ভবিষ্যতে হিরো হবে। কি রে, হিরো হবি তো? হ্যাঁ। পড়াশোনা করবি না? হ্যাঁ। আচ্ছা, সে পড়াশোনা করবে এবং হিরো হতে চাইছে, অন্য কিছু না, ওর একটাই, সে হিরো হবে, তাই সে এত অ্যাক্টিং জানে ছোট থেকে। তো অবশ্যই ওর ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখবেন, ছোটো বাচ্চা হিসাবে তাদেরকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্লগের সাথে সাথে আপনারা তাদের ছোটো ছোটো অ্যালবাম, মানে অ্যালবাম ভিডিও আপনারা দেখতে পাবেন, তো অবশ্যই খুব ভালো লাগবে। এর পাশে আছে একটা হাই স্কুল, আপনাদেরকে সেটাও দেখাবো। এটি হচ্ছে ভূপাল চন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, সে হাই স্কুলের ছবি আপনাদেরকে শেয়ার করব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো চলুন হাই স্কুলের ছবি দেখা যাক। এটি হচ্ছে ভূপাল চন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। আমরা বাড়ি যাবো, ভিডিওটি এখানে আমরা শেষ করছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের নেক্সট ব্লগে।